Assalamualaikum warahmatullahi wabarakatuh. 6 নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ সাধারণকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু নমস্কার আদব। আমি 6 নম্বর ওয়ার্ডের আমরা জানি সবাই জানি এটা অবহেলিত একটা ওয়ার্ড। আমি 2 বছর আগে বাইরে থেকে এসেছি, আমি রিমিডিয়াল যোগ্যা। আসার পরে আমাদের এলাকায় রুট গাড়ি হাঁটার একটা পরিবেশ ছিল না। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে 1-200 গাড়ি ওই যে রাবি সেনে আমি নিজে রুলার দিয়ে করে মানুষকে কলেজে এবং স্কুলে আসার একটা পরিবেশ আমি করে দিয়েছি। আমার একটা আত্মবিশ্বাস, আমি ফুটবলার ছিলাম, আমি ক্রীড়ামোদি, আমি বিভিন্ন 16-17টা গ্রামে আমি গিয়েছি। আমি গিয়ে ওই যে তরুণ যারা বুড়ারা আছেন তারা অনেক আপনারা জানেন, এখন আমরা আমাদের কক্সবাজার এটা একটা দুর্নামে সারা বাংলাদেশে পরিচিত। আমি সে দুর্নাম থেকে আমি তার তরুণ যারা আছে তাদেরকে আমি ফিরিয়ে আনতে চাই, তাদেরকে খেলাধুলার মাধ্যমে আমি খেলে আমি আমি কোনো মাধ্যমের সাথে আমি জড়িত না, আমি প্রবাসী একজন এবং বিভিন্ন সামাজিক রাস্তাঘাট উন্নয়ন বিভিন্ন কর্মকাণ্ডে উনি নিয়োজিত, যার কারণে জনগণ ওনাকে ভবিষ্যতে কাউন্সিলর হিসাবে চায়, এই জন্য আমরা ওনাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছি। আমরা একজন যোগ্য প্রার্থী, সে একজন এবং কক্সবাজারের বহু জনপ্রিয় কৃতি ফুটবলার, সেও সাবেক অনূর্ধ্ব-14 ফুটবলারের অধিনায়ক ছিল, জেলা পর্যায়ে বিভিন্ন মাধ্যমে প্রতিনিধিত্ব করছে, সে সাবেক ছাত্রী নেতা। তাই আমরা চাচ্ছি সে একেবারে তার একেবারে পিওর মানে, যেটা বলে সে এক টাকার টাকাও করেছিল সেটাও পিওর মানে, এবং সেটা সে তার ওয়ার্ডের সাধারণ জনগণের জন্য আমাদের মতো যারা অবহেলিত মানুষজন আছে তাদের সেবা করার জন্য সে এই ব্রত নিয়ে আমাদের সেবা করার জন্য এগিয়ে এসেছেন। তাই আমরা সবাই তাকে এইবারে নির্বাচিত মনে করছেন যে উনি নির্বাচিত হলে আপনারা যথেষ্ট সেবা পাবেন, এই বিশ্বাস আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। কেননা সে দীর্ঘ 2 বছর ধরে এলাকার উন্নয়নে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছে নিরবচ্ছিন্নভাবে। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে তরুণ ভোটারগণ তাদেরকে নানাভাবে মাদক থেকে দূরে রাখতে সে তাদেরকে ক্রীড়ার সম্পৃক্ততার অংশ হিসাবে বিভিন্ন জায়গায় যারা তার কাছে এসেছেন বা তার চোখে যেটা পড়েছে ক্রিকেট বল থেকে শুরু করে ক্রিকেট ব্যাট এবং ফুটবল দিয়ে সে তরুণ ভোটারদের উৎসাহিত করে আসতেছেন মাদকের বিরুদ্ধে।